আমরা সবসময় কথা বলি গর্ভবতী নারীর স্বাস্থ্য নিয়ে, তার সন্তানকে সুস্থ রাখার জন্য এবং নিজেও ভালো থাকার জন্য তার কি করা উচিত, কি খাওয়া উচিত, কোন কাজগুলো করলে তার ক্ষতি হবে এবং কোন কাজগুলো করলে সে ভালো থাকতে পারবে। এর পারিপার্শ্বিক যে আরও কিছু বিষয় আছে সেই বিষয় নিয়ে আমরা তেমন একটা কথা বলি না। তবে আমাদেরকে জানতে হবে গর্ভবতী নারীকে সুস্থ রাখার জন্য শুধুমাত্র নারী কাজ করে গেলেই চলবে না, আশেপাশের পরিবেশেও কিন্তু ভালো কিছু বিষয় আছে কিনা সেই সম্পর্কে খেয়াল রাখতে হবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে গর্ভাবস্থায় গর্ভবতী নারীর বাড়ির ভেতরে অথবা আশেপাশে যে ছটি জিনিস মোটেও রাখা উচিত নয়। গর্ভাবস্থায় কোনো নারী পরিপূর্ণ সুস্থ জীবনযাপন করার পরেও যদি সে বারবার অসুস্থ হতে থাকে কিংবা তার শিশুর মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে হতে পারে এটি মায়ের দোষ নয়, পারিপার্শ্বিক পরিবেশে এমন কিছু বিষয় রয়েছিল যা গর্ভের বাচ্চার ক্ষতি করেছে। এই ছটি বিষয় সম্পর্কে চোখ কান সব কিছু খোলা রেখে আমাদের জেনে রাখতে হবে। তাই আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন আপনার ঘরের ভেতরে এই ছটি জিনিস আছে কি না একবার দেখে নিন, আর যদি থেকে থাকে সঙ্গে এর প্রতিকারের ব্যবস্থা করুন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন এবারে মূল ভিডিওতে পা রাখা যাক। গর্ভাবস্থায় যে সমস্ত বিষয় খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে কসমেটিক্স। আপনি এখন ভাবছেন গর্ভবতী হয়েছি বলে কি কসমেটিক ব্যবহার করা বন্ধ করে দেব? একজন নারী যখন গর্ভবতী হয় তখন বিভিন্ন ধরনের সতর্কতা তার অবলম্বন করতে হয়। নারীদের কসমেটিকের সংখ্যা নিতান্তই কম নয়। তেল সাবান থেকে শুরু করে লোশন, লিপস্টিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেকআপ প্রোডাক্ট অনেক কিছুই তো আছে। গর্ভাবস্থায় আপনি কী ধরনের কসমেটিক ব্যবহার করছেন সে বিষয়ে আপনার সতর্ক থাকা উচিত। এমন অনেক কসমেটিক কিন্তু গর্ভস্থ শিশুর জন্য মোটেও ভালো নয়। এগুলো সরাসরি আপনার দেহের সংস্পর্শে আসে, লোমকূপের মাধ্যমে দেহের ভেতরে প্রবেশ করে এবং বাচ্চা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এমন অনেক লিপস্টিক, শ্যাম্পু এবং টোনার রয়েছে যার মধ্যে প্যাথালেটস নামক এক ধরনের উপাদান থাকে। এর ফলে শিশুর ওজন বাড়ে না এবং মানসিক বিকাশে শিশু বাধাপ্রাপ্ত হয়। এই রাসায়নিক শরীরে প্রবেশ করে গর্ভবতী মহিলার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আপনি নিশ্চয়ই চাইবেন না কোনো কসমেটিক ব্যবহার করে আপনার বাচ্চার কোনো ক্ষতি করতে। গর্ভাবস্থায় আপনি যে সমস্ত কসমেটিকগুলো ব্যবহার করছেন তার পরিমাণকে কমিয়ে আনুন, নির্দিষ্ট কিছু কসমেটিক ব্যবহার করুন এবং সেই কসমেটিকগুলোতে ভালোভাবে খেয়াল করুন যে এর মধ্যে যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয়েছে তা আপনার জন্য সুরক্ষিত কি না এবং এটি গর্ভবতীদের জন্য সুরক্ষিত কি না তা এদের ওয়েবসাইটেই পেয়ে যাবেন বা প্রোডাক্টের গায়েও দেখে নিতে পারেন। ক্রয় করার পূর্বে এই বিষয়টি ভালোভাবে জেনে নেওয়া উচিত যে গর্ভাবস্থায় কোন কোন কসমেটিকগুলো সুরক্ষিত আর কোনগুলো সুরক্ষিত নয়, তাহলেই আপনি ভালো ফলাফল পেতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে মশার স্প্রে অথবা কয়েল কিংবা ক্রিম। এটি ছাড়া তো আমাদের দৈনন্দিন জীবন চলতেই পারে না, কারণ আজকাল এত মশা, মশার স্প্রে, ক্রিম অথবা কয়েল না ব্যবহার করলে কি আমাদের চলবে? সাধারণত মশা মারার এই ধরনের প্রোডাক্টগুলো খুবই ক্ষতিকারক। মশার কামড় আটকাতে এক প্রকারের বিশেষ ক্রিম লাগিয়ে থাকি আমরা অথবা ঘরে স্প্রে ব্যবহার করে থাকি কিংবা ঘরের ভেতরে কয়েল দিয়ে রাখি। কিন্তু মনে রাখতে হবে গর্ভাবস্থায় এই সমস্ত বিষয় থেকে আপনার দূরে থাকতে হবে। যে প্রোডাক্টটি একটি পতঙ্গকে মেরে ফেলতে পারে সেটি আপনার জন্য ক্ষতিকারক হবে না এমনটা তো আপনার মোটেও মনে করা উচিত নয়। এই সমস্ত প্রোডাক্টে যে ধরনের রাসায়নিক থাকে তা আপনার এবং আপনার সন্তানের পক্ষে মারাত্মক ক্ষতিকারক। অন্তত গর্ভাবস্থার প্রথম কয়েক মাস এই সমস্ত দ্রব্য একেবারেই ব্যবহার করবেন না। এছাড়াও আপনি ন্যাপথলিন, ব্লিচের মতো কোনো দ্রব্যের সংস্পর্শে আসবেন না, এগুলো থেকে একেবারে দূরে থাকার চেষ্টা করুন। আপনি যদি এই কাজগুলো বারবার করতে থাকেন মিসক্যারেজ থেকে শুরু করে বিকলাঙ্গ শিশু জন্ম হওয়া, কম ওজনের শিশু জন্ম হওয়া, এই জাতীয় বিষয়গুলোতে আপনার ভুগতে হতে পারে। তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ঘরের পরিবেশ কেমন। ঘরের দূষণ মারাত্মক ক্ষতিকারক। আমরা বাইরের দূষণ নিয়ে অনেক বেশি চিন্তিত, কিন্তু ঘরের ভেতরে প্রতিনিয়ত যে কত দূষণ হয়ে চলেছে আর এটি যে আমাদের জন্য কতটা মারাত্মক ক্ষতিকারক তা কে খবর রাখে। ঘর যদি পরিষ্কার থাকে তাহলে মনও হালকা থাকে। ঘরে যদি প্রচুর পরিমাণে ধুলোবালি এবং দূষণ কণা থাকে এটি বাচ্চার জন্য অনেক ক্ষতিকারক। এগুলো গর্ভবতী মহিলার শরীরের ভেতর দিয়ে গর্ভস্থ সন্তানের কাছে পৌঁছে যেতে পারে। পারলে ঘরের ভেতরে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন যেন ঘরের বাতাস পরিচ্ছন্ন থাকে, এবং সবসময় খেয়াল রাখবেন ঘরে যেন বেশি পরিমাণে আলো এবং
এবং বাতাস প্রবেশ করতে পারে। ঘর পরিচ্ছন্ন করে ঘরের চারপাশের দরজা জানালা খুলে দিন, এতে করে আপনি ভালোভাবে বাতাস পাবেন এবং সাফোকেশনের সমস্যা আপনার হবে না। চতুর্থ যে বিষয়টি আপনার খেয়াল রাখা উচিত সেটি হচ্ছে দেয়ালের রং, যেটি নিয়ে আমরা কোনোরূপ চিন্তা করি না। ঘরে নতুন অতিথি আসবে বলে তার জন্য দেয়ালের রং করার কথা হয়তো অনেকেই ভেবেছেন, এই সময় এটা না করাই ভালো। গর্ভবতী মহিলাদের পক্ষে দেয়ালের রং অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। দেয়ালের রঙে সীসা মেশানো থাকে, যা গর্ভস্থ শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে। এর ফলে সময়ের আগে শিশুর জন্ম এবং শিশুর নানাবিধ অসুখ হতে পারে। যদি আপনি মনে করে থাকেন যে দেয়ালের রং করবেন, এই চিন্তা পরিবর্তন করতে হবে। নিজে তো এই কাজটি করা যাবেই না এবং এই কাজটির সামনেও থাকা যাবে না। যদি আপনি মনে করে থাকেন যে আপনি দেয়ালের রং পরিবর্তন করার সময় অন্য কোথাও চলে যাবেন, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে এই দেয়ালের রং পরিপূর্ণভাবে শুকানোর আগ পর্যন্ত এবং এর গন্ধ না যাওয়া পর্যন্ত আপনি সেখানে প্রবেশ করতে পারবেন না, কারণ ভালোভাবে না শুকালেও এর মধ্যে থেকে সীসা আপনার শরীরে প্রবেশ করতে পারে। পঞ্চম যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে প্লাস্টিকের দ্রব্য। এটি এত ক্ষতিকারক যা আসলে বলার মতো নয়। প্লাস্টিক যে শুধুমাত্র পরিবেশের পক্ষে ক্ষতিকারক তা নয়, গর্ভস্থ সন্তানের পক্ষেও এটি খুবই ক্ষতিকারক। প্লাস্টিকের মধ্যে প্যাথালেটসের মতো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে, যা খুব সহজে ত্বকের মধ্যে দিয়ে শোষিত হয়ে যায়। শরীরে শোষিত হয়ে এই রাসায়নিক পদার্থ গর্ভস্থ সন্তানের ক্ষতি করে দিতে পারে। আমাদের মধ্যে অনেকে নিয়মিত প্লাস্টিকের বোতল অথবা প্লাস্টিকের জগের মধ্যে জল পান করছেন। এই জল জগের মধ্যে থেকে এটি বিষাক্ত হয়ে যাচ্ছে, যা অল্প অল্প করে আপনার শরীরে প্রবেশ করছে। কেউ বা আবার প্লাস্টিকের পাত্রের মধ্যে খাবার খাচ্ছেন, গরম কোনো খাবার প্লাস্টিকের পাত্রের মধ্যে রাখছেন। ঠান্ডা খাবার রাখুন অথবা গরম খাবার রাখুন, কিছুক্ষণ থাকার পরে এই খাবারের মধ্যে রাসায়নিক মিশ্রিত হতে শুরু করে, যা সরাসরি আপনার দেহের ভেতরে প্রবেশ করবে খাদ্যের মাধ্যমে। তাই এটি কতটা ক্ষতিকারক আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। খাবার জল পান করার জন্য এবং খাবার খাওয়ার জন্য কখনোই প্লাস্টিকের কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না। পাশাপাশি খেয়াল রাখবেন, প্লাস্টিকের কোনো প্রোডাক্টে গরম কোনো খাবার রাখা যাবে না। অর্থাৎ প্লাস্টিকের কোনো পাত্রে খাবার রাখা হয়েছে এবং সেখান থেকে উঠিয়ে আপনি কাঁচের পাত্রেও খাবার খেলে কিন্তু হলো না, কারণ ক্ষতিটা আপনার শরীরে প্রবেশ করলই। এবারে বলছি ষষ্ঠ এবং সর্বশেষ বিষয়টি সম্পর্কে, আর সেটি হচ্ছে গর্ভাবস্থায় আপনার বাসায় কোনো পোষ্য প্রাণী আছে কি না। পোষ্য প্রাণী এমনিতে ক্ষতিকারক তা আমি বলছি না, তবে গর্ভাবস্থায় এটি মারাত্মক ক্ষতি এবং অ্যালার্জির কারণ হতে পারে। যদি পাখি লালন পালন করে থাকেন তবে পাখির কাছ থেকে আপনার দূরে থাকা উচিত। আর যদি ঘরে কুকুর বেড়াল থেকে থাকে সেক্ষেত্রে এর মলমূত্র কখনোই পরিষ্কার করতে যাবেন না, এবং এগুলোর সাথে খেলার সময় খেয়াল রাখবেন যে কোনো প্রকারের লোম অথবা কোনো প্রকারের জীবাণু যেন আপনার শরীরে প্রবেশ না করতে পারে। পারতপক্ষে এ সময় পশু পাখি থেকে দূরে থাকাই উত্তম, এদের আচর কিন্তু এ সময় আপনার শিশুর মারাত্মক ক্ষতি করতে পারে। বাড়িতে কুকুর বেড়ালের মতো কোনো পশু থেকে থাকলে অবশ্যই সেগুলো ভ্যাকসিন দেওয়া আছে কি না খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।